কুটুকে এখানে বসিয়ে দিলাম। কুটু এখন এখানে বসে বসে এখানে যত পাখি আসবে আর যত পাখি ডাকবে আর ও সব শুনবে, আর তাদের ডাক শুনে ও খুব জোরে জোরে ডাকে। এখন একটু বসিয়ে দিলাম, ও এখন একটু বসে বসে, বেশ ঠান্ডা আছে এখানটা, হাওয়া আছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? এই গরমে প্রচণ্ড গরম, আবার এই গরমটা চলে এলো, বৃষ্টি কদিন হলো, আর একটু মনে হচ্ছে আর একটু বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু বৃষ্টি তো আর দেখা নেই। যাই হোক, প্রচণ্ড গরম, গরমে চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। আর বন্ধুরা, এই গাছেটি জল দিয়ে দিলাম, দুবেলায় জল দেওয়া হয়, কাল সকালে দিয়েছিলাম আর বিকালে দেওয়া হয়নি। যে যখন সময় পায়, আমি যখন সময় পাই দিয়ে দিই, ঋষভ যখন সময় পায়, ওর বাবা যখন সময় পায়, যে যখন মোটামুটি সময় পায় দিয়ে দেয়। তা কাল আমি একবেলায় দিয়েছিলাম আর বিকালে আর দেওয়া হয়নি, আর মাটিগুলো অনেকটা শুকিয়ে গিয়েছিলো। তা আমি এই গাছে জলটা দিয়ে দিলাম, আর একটু এই ঘরের সামনে বালি টালি ভর্তি হয়ে আছে, তো এইগুলো একটু জল ছাড়া দিয়ে, না ঝাড় দিয়ে দিলে পুরো ঘরের ভিতরে একদম বালি যখনই হাওয়া হয় আর ধুলার মতো পুরো একদম ঢুকে যায়, তার জন্য একটু জল ছাড়া দিয়ে আর একটু পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে। তারপরে এখন ঋষভ তো ঘুমাচ্ছে, আমি মোটামুটি বাইরের কাজগুলো করে নিলাম, আর ঋষভ এখন ওঠেনি। আমি ফুলটা তুলে নেবো, ফুলটা হয়ে আছে গাছে, ফুলটা তুলব। আর দেখি, আজকে তো ঋষভের বাবা একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, দোকান বাজার কিছু হয়নি, জল টলও আনা হয়নি, এতে দরকার পড়ে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে জল আনতে যাচ্ছিলো। তা বললো থাক তাহলে আমি দুপুরে তুলে দেবো, এসে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, দেখি রান্নাবান্না কী হয়। আর দেখি ঋষভ উঠুক, কী বলে, কী রান্নাবান্না হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই ঋষভ ঘুমাচ্ছে এখন, ওকে ডেকে তুলবো এখন। আর বালিশ টালিশ সব মাথায় তো নেই, সব সাইডে সব ছিটকে পিটকে ফেলে আর ঘুমাচ্ছে, ডেকে তুলতে হবে আমাকে, আমার কাজ করতে হবে। দেখি তুলি ঋষভকে। আমরা এখানেই এখন ঘুমাই, আর খাট টাট পাতা হয়নি, এখানেই আমরা শুই। আর ঋষভ তো, ঋষভের মাথায় বালিশ টালিশ কিছু থাকে না, বালিশ পড়ে থাকে, আর এই যে নিচে ছিটকে পড়ে থাকে বালিশ, একবার আমার ঘাড়ে উঠে যায়, একবার বাবার ঘাড়ে উঠে যায়। বড় এই যে ঋষভ উঠে যাচ্ছে, ডেকে দিয়েছি, ঋষভ উঠে পায়, ঋষভকে ডাকলেই উঠে বলে, আর উঠে বসে থাকি চুপ করে, যখন একা একা নিজে উঠে যায় চুপ করে বসে থাকবে, উঠে ডাকবেও না কাঁদবে না ছোটোবেলা থেকে। আর যখন কথা ঘুরতে ঘুরতে যাওয়া হতো ভোরবেলার দিকে বেড়ানো থাকলে, বাবা তার সারা রাত ঘুমাতো না, নিজে বসে থাকতো, কখন বেড়াবে, আর যদিও ঘুমিয়ে পড়তো একবার ডাকলেই উঠে পড়তো একদম। চলো ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো উঠে পড়ো ওঠো, আর ঘুমায় না, চলো উঠে পড়েছে। আমি এই
বন্ধুরা ঘরের কাজ করলাম, এই ঋষভকে তো ঋষভ ঘুম থেকে ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তোলা হলো, ঋষভ উঠলো, উঠে ও বিছানাটা তুলে দিল, প্রায় সময় ও তুলে দেয়, ও হাতে হাতে আমার অনেক কাজ করে দেয় ঋষভ। তারপরে এই ঝাঁট দিয়ে একটু মুছে নিলাম ঘরটা, নেওয়ার পরে আরও এখনও তো কাজ অনেক আছে, আর সংসারের কাজ তো যতই করা হয় তত আর শেষই হয় না, এখনও জামা প্যান্ট সব ডোবাতে হবে, সেগুলো কাচাকুচি করতে হবে, তারপরে রান্না বসাতে হবে, তারপরে আর ঋষভকে এখনও খেতে দিইনি, ঋষভ এই পড়তে বসেছে, ও ব্রাশটা করে আর পড়তে বসলো, ওকে আমি জলখাবার খেতে দেবো, তারপরে রান্না বসাবো, ভাত টাত বসানোর জন্য চাল ভিজাতে হবে, আর দেখি আজকে কী রান্নাবান্না হয়, তেমন কিছু এখন বাজার দোকান কিছু হয়নি, আর ঋষভের বাবা এখন বাড়িতে নেই। তাহলে বন্ধুরা ঋষভকে এখন আমি খেতে দেবো, বন্ধুরা আজকে জলখাবার হবে এই যে মুড়ি, চিনি দিয়ে মুড়ি ভেজানো, গরমে এত গরম পড়েছে, একটু চিনির জল করে মুড়ি ভিজিয়ে খেতে বেশ ভালোই লাগে, আর মুড়ি ভেজানোর জল খেতে একটু পেটটা ঠান্ডাও হয়। আর এখানে আম আছে, আমটাকে কেটে নেব, জলমুড়িটা খেলো আর অল্প একটু খাইনি, আর এই আমটা খাচ্ছে। আর আজকে ভিডিওটা বন্ধুরা এখানে আমি শেষ করব, আর এখনো অনেক কাজ বাকি, বললাম তো সংসারের কাজ যতই করব তত শেষ হবে না, যেগুলো করেছি সেগুলো দেখিয়েছি, এখনো বাকি আছে কাঁচাকুচিটা করতে হবে, আর রান্না করব, চাল ডালগুলো ভিজিয়ে নেব, ভিজিয়ে আর অনেকটা বেলা হয়ে গেছে, আর দেখি কী হয়। আর ঋষভ বসে বসে আমটা খাক, আমটা কি আবার ও পড়তে বসবে। আর বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, লাইক করতে কোনো অসুবিধা নেই, অবশ্যই লাইক করবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন। আর এই যে ঋষভ ন্যাড়া হয়েছিল, অল্প অল্প মাথায় চুল হয়েছে, আজকের মতো টাটা।